শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো। এখানে সরকার বলেছে যে করোনা সংক্রমণের হার 2% নিচে নামলো, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না যতক্ষণ না পর্যন্ত স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও করোনার টিকা দেওয়ার কার্যক্রম শেষ করা না হয়। আসলে এই বিষয়টা কতটুকু সত্য এবং আদৌ কি এবছর স্কুল প্রতিষ্ঠান খোলা হবে কি না, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি না, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন বিস্তারিত তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। এখানে প্রধানমন্ত্রী যে বিবৃতিটি দিয়েছেন সেই বিবৃতিটি সম্পর্কে তোমাদেরকে আগে শুনতে হবে, তারপরে তোমাদেরকে স্পষ্ট দেখিয়ে দেব যে করোনা সংক্রমণের হার 2% নিচে আসলো, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না যতক্ষণ না পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে করোনা টিকার আওতায় আনা না হচ্ছে। দ্রুত দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদেরও টিকার ব্যবস্থা করা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তিনি বলেন, দেশে করোনা টিকার আর কোনো সমস্যা নেই, যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে, শিক্ষকদের টিকা দেওয়া হচ্ছে, শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবার সহ যেন টিকা দেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত বুধবার 22 আগস্ট মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলোও দ্রুত খুলে দেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে, সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা পুরো প্রতিবেদনের সাথে জুড়েছিলে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকার ব্যবস্থা করা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তার মানে কি প্রকাশ হচ্ছে এখানে? স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকার ব্যবস্থা করা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এই দুইটা বাক্য যদি আমরা খেয়াল করি, এই দুটা বাক্যে কিন্তু স্পষ্ট এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্কুল পর্যায়ের শিক্ষার্থী দিয়ে, স্কুল পর্যায়ের শিক্ষার্থী কারা? নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা তারাই কিন্তু স্কুল পর্যায়ের শিক্ষার্থী। আর কলেজ পর্যায়ের শিক্ষার্থী তো 18 বছরের উপরে, মানে অলরেডি হয়ে গেছে তাদের বয়স, 18-র ঊর্ধ্বে হয়, কিন্তু 16 বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে থাকি আমরা জানি। তো স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হচ্ছে, টিকার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু টিকার ব্যবস্থা এখনও করা হয়নি, শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তার মানে এই সেপ্টেম্বরে যে করোনা সংক্রমণের হার, এই যে বর্তমানে 10% চলতেছে, 10% নিচে এখনও নামিনি, এই সংক্রমণের হারটা 2% নামলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, মানে সরকারের কথা অনুযায়ী আমরা সেটাই বুঝতে পারছি যে 2% নিচে নামলেও, মানে অথবা শূন্যের কোটায় আসলো করোনা সংক্রমণের হার, সেক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা না করা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি টাইটেল এবং থাম্বনেলে তোমরা যেই তথ্যটা দেখেছ যে করোনা সংক্রমণের হার 2% নিচে নামলো, খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের করোনা টিকার আওতা আনা না হয়, অর্থাৎ স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের করোনা টিকার আওতা না হয়, আসলে বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।